রাত পোহালেই পলাশবাড়িতে চতুর্থ ধাপে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমপি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাত পোহালে 26 ডিসেম্বর গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার চতুর্থ ধাপে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। শনিবার দুপুর থেকে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রসমূহে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান্তিপূর্ণভাবে ভোট নেব, আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। বিকাল কিশোরগড় এবং বরিশাল ইউনিয়নের 22টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য যে পরিমাণ সিকিউরিটি মেজার্স নেওয়া দরকার আমরা তা নিয়েছি। আমরা আশাবাদী যে পলাশবাড়ি উপজেলার মানুষ শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমি 26 তারিখে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সেই ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য আজকে নির্বাচনী ইভিএম বক্স থেকে শুরু করে সব আজকে অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহকারে আমরা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বিতরণ শুরু করছি। ইনশাল্লাহ আগামী যে 26 তারিখে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের যে দিক নির্দেশনা এবং আইনবিধি, আইন নির্বাচন করার জন্য যে সকল প্রস্তুতি, সকল প্রস্তুতি আমাদের সুসম্পন্ন। 1 নং কিশোরগড় ইউনিয়নে 11টি কেন্দ্রে মোট 25,641 জন ও 4 নং বরিশাল ইউনিয়নে 11টি ভোট কেন্দ্রে 21,820 জন নারী পুরুষ ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন করবেন। ইসমাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন, এমকে টেলিভিশন।